কুকরাজারত অনুষ্ঠিত হয়েছে সেলিব্রেটিং পিস শীর্ষক অনুষ্ঠান বিটিআর সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কুকরাজারের সাই স্টেডিয়ামত বর্ণিল অনুষ্ঠান নেক্সট নির্বাচনের আর আর বারোজনের তো আমি ট্রিপল পাই যাম, আমার 54 যদি সিট হয়ে যায় আমি ইয়ার ট্রিপল পাই যাম, আর আমি ট্রিপল পাওয়া মানে বিপিএফ আর নীলর ফলে যাওয়া। বিপিএফে আজি কার রেলি করেছে, কালো তিনজন তিনজন মানুষ উঠি গোটেই কার তো রেলি করে দিলে আমি তো গোটেই বিটিআর তো কারে কার করে দিব পারো, এনেকা রেলি তো আমি সদায় করে থাকবো পারো, কিন্তু রেলি করা তো ডাঙর উদ্দেশ্য নহয়। উদ্দেশ্যটা হয়েছে বিটিআর অঞ্চলের রাইজক হাগ্রামায় শান্তি আনিব পারা নাছিলে, বিটিআর অঞ্চলের রাইজক আমি শান্তি আনি দিব পারিছো, বিটিআর অঞ্চলের রাইজক হাগ্রামায় মরম দিব পারা নাছিলে, বিটিআর অঞ্চলের রাইজ আমি মরম দিছো, বিটিআর অঞ্চলত আগর হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার সময়ত যিটো দুর্নীতি অপশাসন হয়ে আছিলে সেই দুর্নীতি অপশাসন আজি সমাপ্ত হয়েছে। আজি তেখেতে মিডিয়াত কৈছে বলে যে তেখেত সকলে যি উদ্দেশ্য আছিল উদ্দেশ্যত সফল হব পারা নাই, ফেল হয়েছে। আমার উদ্দেশ্যই আসলে শান্তি প্রতিষ্ঠা করা, আমার উদ্দেশ্যই আসলে হাগ্রামা মহিলারী স্বেচ্ছাচারী শাসনটো শাসনের পর আউট করা, গতি হাগ্রামা মহিলার স্বেচ্ছাচারী শাসনটো আউট করেছো, শান্তি প্রতিষ্ঠা করেছো, আমি সফল হয়েছি। আমি ভাবো যে শান্তির যেটা বাতাবরণ বিটিআরত সৃষ্টি হয়েছে, বিটিআরতো এটা উন্নয়ন হব, উন্নয়নের যাত্রা আরম্ভ হয়েছে, আর এই শান্তির জয়যাত্রা আহা দিনবুরত উন্নয়নের জয়যাত্রালয় রূপান্তরিত হব বলে আশা করছি।